আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকের দিনটা হলো একটা বৃষ্টির দিন কাল রাত থেকে অঝরে ঝরে চলেছে বৃষ্টি বৃষ্টি থামার আর নাম নেই এমনিতেই যা ঠান্ডা পড়েছে তার ওপর সারা রাত দিন বৃষ্টি আর বৃষ্টি মানেই তো আমাদের মাথায় আসে সবার আগে খিচুড়ি আর তার সাথে ভাজাভুজি কিন্তু কপালে আর সেটা হলো না এবারে আবার বোনের ছেলে আবদার করেছে মায়ের কাছে সে নাকি খাবে পোলাও এটা শুনে তো মা খুব খুশি কারণ মায়ের আবার খিচুড়িতে আবার পোষায় না আর আমিও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলে দিলাম তাহলে করো তার সাথে চিলি চিকেন সেটা আবার আমি করব। পোলাও আর চিলি চিকেন একদম সোনাই সোহাগা তাই না আর আমি সেই মতো সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বসেও পড়েছি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে রান্না করতেও বসে পড়েছি আর এদিকে মায়েরও রান্না হয়ে গেছে মা করেছে পোলাওটা আর আমি করেছি চিলি চিকেনটা তো দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট আর এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হাজব্যান্ডের সাথে আর অনেক দিন পর একসাথে খেতে বসেছি যেহেতু আজকে বাড়িতে ছিল আর আগেই বলেছিলাম যে সারা দিন বৃষ্টি পড়ছে তাই আজকে পুরো ল্যাদ খেয়ে কাটিয়েছি একটু করে কাজ করছি আর একটু করে লেবের তলায় এসে বসে পড়ছি সেরকম কোনো ভিডিওই করা হয়নি নি সন্ধেবেলায় বনেদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম তখনই আবার আমার মাথায় এলো যে কিছু একটা খাবার তো তখন আবার তো কেউ তো নিচে যাবার মতন মানে বাইরে যাবার মতন আর অবস্থায় ছিল না তো সবার মাথায় একই চিন্তা এলো যে ম্যাগি করব কিন্তু গ্যাসের কাছে দা যেতে কেউই চাইলো না এরপর বললাম যে চল আজকে ফার্স্ট টাইম কেডলির মতো কেডলির মধ্যে ম্যাগি বানিয়ে খাবো আর যেমন বলা তো তেমন কাজ বাড়িতে সাথে সাথে সবাই সব কিছু নিয়ে চলে এলো আর বাড়ির সাথেই আমার কাকার দোকান তো সেখান থেকে ম্যাগিটাও নিয়ে চলে এলাম ক্যাটলির মধ্যে ম্যাগি রান্না করে ফেললাম ল্যাদ খাওয়া কাকে বলে আমাদের না দেখলে বোঝা মুশকিল আবারও বলতে পারো একটা ছোটোখাটো পিকনিকও হয়ে গেল সন্ধেবেলায় বাড়ির সবাই মিলে এর মধ্যে বসে ম্যাগি বানিয়ে সেটা আবার খাটের মধ্যে বসেই খেয়ে ফেললাম কেমন একটা লাগলো তাই না আর সত্যি আজকে আমরা ভীষণই ল্যাদ খেয়েছি বৃষ্টির দিন বলে আর আমাদের মধ্যে না কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা আসিনি যে ঝামেলা করবে বা কিছু নিজেরা মধ্যেই ম্যাগি বানিয়ে নিজেরাই খেয়ে ফেলেছি ওরাও নিজেদের মতন দুজন দু ভাই মিলে নিজে নিজেতে খেলা করছিল। তো ওই জন্য আর ওদের করেও যা ডিস্টার্ব করিনি যেহেতু ওরা সুন্দর এটা সেটা খেয়েছিল বলে আর ম্যাগিটা আমরা দেবো না বলে ওদের ঘরে ডাকিনি কো তোমরা যদি আমার এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো যদি কোনো পার্ট তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরেই ঘটে গেল আমাদের সাথে একটা স্ক্যাম অনেকক্ষণ পর বোন একবার নিচে গিয়েছিল তো এসে একটা তেলে তেল লাগানো একটা ঠোঙা নিয়ে এসে আমাদের সাথে বলছে খাবি এটা মানে বলছে তেলে ভাজা এসে খাবি বলছি না খাবো না এই মাত্র এটা খেয়েছি বলছে খাবি না তো খাবি না তো এরকম করতে করতে না বলছি তাহলে দে বলছি তাহলে হাত বাড়া চোখ বলছি দিয়ে এবার আমরা দুজনে মিলে চোখটা যে বন্ধ করেছি না ও তখন এরকম ঠোঙা মানে খবরের কাগজ মুড়ে এরকম চিকেন ললিপপের মতন বানিয়ে নিয়ে এসেছিলো তো আমাদের ঘরে এমনভাবে ঠকান ঠকালো যে আমরা বুঝতেই পারিনি তো তারপরে নটার দিকে আমার মনে পড়লে যে আমার চুলটা তো ভিজে ছিল আমি আজকে চান করেছিলাম যেহেতু তো তারপর আমার একটা হেয়ার ড্রার ছিল পুরোনো সেটাকে ইঁদুরে তারটা কেটে দিয়েছিল তো সেটাকেই ঠিক করতে বসলাম টেপ দিয়ে আর এই হেয়ার ড্রারটা দিয়ে না আমাকে একবার কারেন্টও লেগেছিলো তো তারপরে আর ঠিক করা হয়নি তো সেটাকে আজকে ঠিক করে তারপরে চুলটা শুকিয়ে নিলাম আজকে আর আজকের দিনটা এইভাবেই কাটালাম ল্যাথ খেয়ে খেয়ে আর আমার মতনকে ল্যাথ খেয়ে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলো ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখুন সবাই ভালো থাকুক বাই